আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2020-এর জীববিজ্ঞানের এমসিকিউগুলো সলভ করব। আচ্ছা, প্রথমে এক নম্বর প্রশ্নটা দেখো। প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক, হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী। এখানে দেখো চারটা অপশন, মোনেরা, ফাঞ্জাই, প্রোটিস্টা এবং কি অ্যানিম্যালিয়া। তাহলে দেখো আমাদের একটা উত্তর করতে গেলে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কি দ্বিপদ নামকরণ পদ্ধতির যে জনক তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, সে প্রথম কি করে সমস্ত জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করেছেন ছিলেন। তারপর কি আর এস উইটেকার নামক আরেকজন বিজ্ঞানী সে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন। এর মধ্যে দুটি রাজ্যের একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা হচ্ছে কি ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে পড়ে মোনেরা, আর ইউক্যারিওটার মধ্যে পড়ে কি ফাঞ্জাই, প্রোটিস্টা এবং অ্যানিম্যালিয়া। আচ্ছা, এর মধ্যে আর একটা রয়েছে যেটা অপশন দেওয়া নাই, সেটা হচ্ছে প্ল্যান্টি। আচ্ছা, এখন দেখো আমাদের চারটার বৈশিষ্ট্য আমরা জানলেই আমরা বুঝতে পারবো যে কোনটা হেটারোট্রফিক। প্রথমে আমরা মোনেরা রাজ্যের কিছু বৈশিষ্ট্য লিখি। তাহলে এগুলো হচ্ছে মোনেরা রাজ্যের কি বৈশিষ্ট্য। দেখো এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস, এরা কি শোষণ পদ্ধতিতে খাবারটা খায়, এরা কি মাঝে মাঝে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাবারও তৈরি করতে পারে এবং এদের দেহে নিউক্লিওলাসটা থাকে না। তাহলে দেখো এদের বৈশিষ্ট্যের মধ্যে এরা পরভোজী এটা কোথাও বলা নাই, এরা খাবার গ্রহণ করে কীভাবে শোষণ পথে ফটোসিনথেসিসও করতে পারে। তাহলে এক নাম্বারটা কি হবে না। তারপর দুই নাম্বার আছে হচ্ছে ফাঞ্জাই। তাহলে ফাঞ্জাইয়ের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে আসি। ফাঞ্জার বৈশিষ্ট্য দেখো, এরা হচ্ছে পরজীবী, এরাও এককোষী শোষণ পথে খাবার গ্রহণ করে। এদের বৈশিষ্ট্য অনেকটা মোনেরা রাজ্যের মতোই, সো এরা হচ্ছে কি পরভোজী বা হেটারোট্রফিক নয়, তাহলে এটাও কি হবে না। তিন নম্বর আছে হচ্ছে কি প্রোটিস্টা, এটার কিছু বৈশিষ্ট্য দেখে আছে। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে এরা বহুকোষী বা এককোষীয় হয়, সুগঠিত এদের নিউক্লিয়াস থাকে, এদের ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে, এরাও ফটোসিনথেসিস বা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে। এদের বৈশিষ্ট্যের মধ্যেও দেখো কোথাও কিন্তু বলা নাই যে এরা পরভোজী বা হেটারোট্রফিক, অর্থাৎ প্রোটিস্টাও হবে না, তার মানে কি এটাও বাদ। লাস্টে থাকে অ্যানিম্যালিয়া। আরও বুঝতেই পারতেছি এই তিনটা যদি উত্তর না হয় উত্তরটা হবে কি অ্যানিম্যালিয়া। তবে অ্যানিম্যালিয়ার কিছু বৈশিষ্ট্য দেখে আসি। এরা কি নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, এদের দেহে কি থাকে না প্লাস্টিড, প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক বা এদের হেটারোট্রফিক বা পরভোজী বলা হয়। তাহলে দেখো উত্তরটা আমরা বৈশিষ্ট্য দেখে বুঝলাম যে আমাদের হেটারোট্রফিক বা পরভোজী হচ্ছে কারা, অ্যানিম্যালিয়া। উত্তর হচ্ছে ঘ। তারপর বলা হচ্ছে মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়। আবরণী টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, দুই নম্বর হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, আর তিন নম্বর হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এর মধ্যে স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড এই দুইটা পড়ে হচ্ছে কলামনার আবরণী টিস্যুর মধ্যে। এখন সবগুলোর আমরা উদাহরণ যদি দেখি তাহলে প্রথমে আসে স্কোয়ামাস। স্কোয়ামাসের উদাহরণটা হচ্ছে বৃক্কের, আমার যে বৃক্ক থাকে বা কিডনি, বৃক্কের বোমান্স ক্যাপসুল স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ। তারপর কিউবয়েডাল, কিউবয়েডালের উদাহরণ হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। সিউডো স্ট্র্যাটিফাইডের মধ্যে অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, যেমন সিলিয়াযুক্ত যদি আবরণী টিস্যুর ক্ষেত্রে পড়ি সেক্ষেত্রে উদাহরণটা হচ্ছে শ্বাসনালী। সিউডো স্ট্র্যাটিফাইডের মধ্যে পড়ে শ্বাসনালী বা ট্রাকিয়ার। স্ট্র্যাটিফাইডের উদাহরণ হচ্ছে মানুষের ত্বক। তাহলে আমাদের কি মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়, আমরা দেখলাম যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু দেখা যায় মানুষের ত্বকে, উত্তরটা হচ্ছে গ। তারপর দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন কোষে। আমরা জানি হচ্ছে মাইটোসিস, যেটা মাইটোসিস ঘটে হচ্ছে দেহ কোষে, আর মিওসিস ঘটে হচ্ছে জনন কোষে। এই যে কাণ্ড, মুকুল এবং ভ্রূণমূল এই তিনটা অপশন, এরা হচ্ছে কি দেহকোষের উদাহরণ। দেহকোষে কি ঘটে, মাইটোসিস। আর যে পরাগধানী, পরাগধানটা হচ্ছে জনন কোষ। তাহলে কি মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন অংশে, পরাগধানীতে, কারণ এটা হচ্ছে জনন কোষ, জনন কোষ মিওসিসের উদাহরণ। আর এই তিনটা হচ্ছে দেহকোষ, যেটা কি মাইটোসিসের উদাহরণ। চার নম্বর দেখো নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়। আগে আমরা জানি যে হাইড্রোফিলিক পদার্থটা কি, আমরা জানি কি শুকনা বা আধা শুকনা পদার্থগুলোকে, তরল পদার্থকে শুষে নেয় এবং এদেরকে বলা হয় কি
হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ বা বলা হয় প্রক্রিয়াটাকে বলা হয় ইম্বাইবিশন। অর্থাৎ ইম্বাইবিশনে যে তোমার পদার্থগুলো যেগুলো হচ্ছে পানি শোষণ করে সেগুলোকে বলা হচ্ছে কি ইম্বাইবিশন বা হাইড্রোফিলিক পদার্থ। এখন দেখো হাইড্রোফিলিক পদার্থ মানে কি, হাইড্রো মানে পানির প্রতি যে আকর্ষণ বা পানি প্রিয়। এর মধ্যে উদাহরণগুলো হচ্ছে সেলুলোস, জিলাটিন এবং স্টার্চ, ইম্বাইবিশনের উদাহরণ এগুলো। তাহলে দেখো হাইড্রোফিলিক পদার্থের মধ্যে আছে সেলুলোজ, স্টার্চ, জিলাটিন। কোনটা নাই, কিউটিন নাই। অর্থাৎ কিউটিন পানিপ্রিয় না, এটা পানিকে শোষণ করে না। তাহলে উত্তরটা হচ্ছে খ। দেখো একটা কি উদ্দীপক দেওয়া আছে এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি এ অংশে উৎপন্ন হয়। অপশন 4টা হচ্ছে প্রতিপাদক কোষ, জেনারেটিভ কোষ, সহকারী কোষ এবং গৌণ কেন্দ্রিকা। এখন এ কোন কি, বি কি, সি কি এগুলো জেনে আসি। এখানে এটা হচ্ছে পরাগধানী, বিটা কি পুংজনন জনন কোষ, আর এখানে সিটা হচ্ছে ডিম্বাণু। তাহলে এটা হচ্ছে কি পরাগধানী। পরাগধানী থেকে কি উৎপন্ন হয় সেটা বলেছে। সেখান দেখো এখানে প্রতিপাদক কোষ বলা হচ্ছে এই যে এখানে স্ত্রী জনকোষ উৎপত্তি যেটা আছে সেখান থেকে দেখো এই যে উপরের দিকে যে তিনটা থাকে সেটাকে বলা হচ্ছে প্রতিপাদক কোষ, এবং মাঝখানে এই যে তিনটা থাকে মাঝখানে এটাকে বলা হয় ডিম্বাণু, আর পাশে দুইটাকে বলা হয় সহকারী কোষ, আর এখানে পুংজনন কোষ। এখানে মাঝখানে এই যে দুইটা থেকে একটা একটা করে যখন মাঝে চলে আসে 4টার মধ্যে সেই দুইটাকে বলা হয় কি সেকেন্ডারি নিউক্লিয়াস বা হচ্ছে কি গৌণ কেন্দ্রিকা। তাহলে দেখো এখানে এটি পরাগধানী থেকে উৎপন্ন হয় কি জেনারেটিভ কোষ, যেটা কি পুং স্পোরোফাইট যেটা থাকে সেটা উৎপত্তি ব্যবহৃত। এটা দেখো এখানে হচ্ছে থাকে দুটো, একটা বড় কোষ যেটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর দুইটা থাকে ছোট ছোট কোষ সেটাকে বলা হচ্ছে জেনারেটিভ কোষ, অর্থাৎ ছোট কোষ। এটা উৎপন্ন হয় কি থেকে, পরাগধানী থেকে। তার এ অংশে উৎপন্ন হচ্ছে কি জেনারেটিভ কোষ। তারপর 6 নম্বর হচ্ছে নিচে বিওসি অংশ, বিটা কি পুংজনন কোষ, সিটা হচ্ছে ডিম্বাণু মিলিত হয়ে নতুন সৃষ্ট কোষ। পুংজনন কোষ এবং ডিম্বাণু, পুংজনন কোষ হচ্ছে এন আর মানে হ্যাপ্লয়েড, আর ডিম্বাণুটাও হচ্ছে এন, দুইটা কি মিলে কি হয় নিষেক করে 2N মানে কি জাইগোট। তাহলে জাইগোট তৈরি করতে হচ্ছে ডিপ্লয়েড বা 2N বিশিষ্ট জাইগোট, যেটা কি জাইগোট যেটা থাকে সেটা স্পোরোফাইটের প্রথম কোষ, এবং 3N মানে সদস্য। এটা মানে কি হচ্ছে এখানে যে পুংজনন কোষ থাকে, এখানে দুইটা পুংজনন কোষ থাকে, তার মধ্যে কি একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা কি যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত করে মিলিত হয়ে 3N গঠন করে, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াসটা থাকে 2N। 2N অবস্থায় তার সাথে যদি আর একটা এন যুক্ত হয় তখন গঠন করে 3N, সেটাকে বলি আমরা সদস্য। তাহলে বিওসি অংশ অর্থাৎ পুংজনন কোষ এবং অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলে তৈরি করে জাইগোট, যেটা স্পোরোফাইটের প্রথম কোষ, এবং আর একটা যে পুংজনন কোষ থাকে সেইটা এবং এই সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হয়ে তৈরি করে সদস্য, যেটা হচ্ছে 3N বা ট্রিপ্লয়েড। তাহলে উত্তর 3টাই হচ্ছে, অর্থাৎ হচ্ছে ঘ নাম্বারটা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে এক অণু NADH2 থেকে কত অণু ATP এর সমান শক্তি উৎপন্ন হয়। দেখো এক অণু GTP থেকে এক অণু ATP পাওয়া যায়, এক অণু FADH2 থেকে 2 অণু ATP পাওয়া যায়, আর এক অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। তাহলে এখানে এক অণু NADH2 থেকে কত অণু ATP পাই, 3 অণু। উত্তরটা গ নম্বর। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে এই বসে এই অংশে কোন ধরনের আবরণ টিস্যু দ্বারা গঠিত, মানে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ট্র্যাকিয়া বা শ্বাসনালী, আর এটা কি ফুসফুস। তাহলে দেখো এই অংশটি কোন ধরনের আবরণ টিস্যু, আমরা এটা আগে পড়ে আসছি, সেখানে 3 ধরনের আবরণীয় টিস্যু ছিল, একটা হচ্ছে স্কমাস, কিউবয়ডাল আর কলামনার। কলামনারের মধ্যে পড়েছিল কি স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড, যার মধ্যে স্কোয়ামাস পরে হচ্ছে বৃক্কের বোমান্স ক্যাপসুলের উদাহরণ, কিউবয়ডাল হচ্ছে বৃক্কের সংগ্রহক নালিকা, এবং স্ট্র্যাটিফাইড ছিল মানুষের স্কিন বা ত্বকে, আর সিউডো স্ট্র্যাটিফাইড ছিল কি শ্বাসনালীতে বা ট্র্যাকিয়াতে। তাহলে এ বা ট্র্যাকিয়াত কোন ধরনের আবরণ টিস্যু দ্বারা গঠিত, সিউডো স্ট্র্যাটিফাইড। 9 নম্বর হচ্ছে
এ অর্থাৎ কি ট্রাকিয়ার অন্তর্গাত্রের ক্ষেত্রে প্রযোজ্য বলাছে ট্রাকিয়ার অন্তর্গাত্রে মানে ভিতরের অংশে সূক্ষ্ম লোমযুক্ত কি কিছু কোষ থাকে এবং সেখানে শ্লেষা উৎপন্ন হয় না শ্লেষা যেটা থাকে বা সেটা হচ্ছে অপ্রয়োজনীয় বস্তুকণার সাথে এই শ্লেষাটা কি হয় বের হয়ে যায় অর্থাৎ ট্রাকিয়ার যে ভিতরের গাত্র সেখানে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে অর্থাৎ এক নম্বরটা হবে এখানে অপ্রয়োজনীয় বস্তুকণা বের হয়ে যায় এবং শ্লেষা উৎপন্ন করে না কারণ এই শ্লেষা যেটা থাকে সেটা এই অপ্রয়োজনীয় বস্তুকণার সাথে বের হয়ে যায় তাহলে তিন নম্বরটা কি হবে না উত্তরটা হচ্ছে এক আর দুই ক নম্বর তারপর দশ নম্বর দেখো ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে প্রথমেই দেওয়া আছে কি অভিশ্রবণ অভিশ্রবণটা হচ্ছে একই তাপমাত্রা এবং কি চাপে দ্রাবক দুটি ভিন্ন ঘনত্বের দ্রাবক যদি একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা কি থাকে আলাদা থাকে সেক্ষেত্রে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের যাওয়াকেই বা গমনকেই বলা হয় কি অভিশ্রবণ অর্থাৎ মাঝখানে একটা বৈষম্য ভেদ্য পর্দা থাকে অভিশ্রবণের উদাহরণ বলা হয় কি একটা উদাহরণ হচ্ছে কিশমিশ কারণ কিশমিশের বাইরে একটা কি বৈষম্যভেদ্য পর্দা থাকে যেটাকে আমরা কিশমিশের বাইরের আবরণ বলি সেটাই হচ্ছে কি অভিশ্রবণ তাহলে এই যে ফুসফুস ফুসফুসে কোনো অর্ধভেদ্য পর্দা থাকে না অর্থাৎ কেউ অভিশ্রবণ হবে না তিন নম্বর আছে কি ইম্বাই ভীষণ ইম্বাই ভীষণটা হচ্ছে কি আমরা জানি কলয়ের জাতীয় যে পদার্থগুলো থাকে সেগুলো খুব শুকনা এবং আধা শুকনা হয় সেগুলো কি তরল পদার্থগুলোকে শুষে নেয় এগুলো এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি ইম্বাই ভীষণ ইম্বাই ভীষণের কিছু উদাহরণ আছে কি সেলুলোজ স্টার্চ একটা হচ্ছে জিলাটিন তাহলে এটা ইম্বাই ভীষণও হবে না তারপর চার নম্বর দেখো প্রসেদন প্রসেদন হচ্ছে যে প্রক্রিয়া উদ্ভিদ তার দেহের অতিরিক্ত যে পানিটা থাকে সেটা বের করে দেয় সেটা হচ্ছে প্রসেদন তার মানে কি প্রসেদনও হবে না এখানে কি অতিরিক্ত পানি বের করে দিচ্ছে না এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আর এখানে কি ফুসফুস থেকে অক্সিজেন মানে প্রাণীর ক্ষেত্রে বোঝাচ্ছে তাহলে কি প্রসেদনটাও হবে না তাহলে আরেকটাই বেঁচে আছে কি ব্যাপন ব্যাপন হবে এখন ব্যাপন কেন হবে ব্যাপন প্রক্রিয়াটা আমরা জানি কি কোনো বস্তুর কি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়া বা আমরা এটাকে বলতে পারি এখানে দেখো ফুসফুস থেকে অক্সিজেন অক্সিজেন কি একটা গ্যাস এটা কি রক্তের মধ্যে প্রবেশ করছে বা রক্তের মধ্যে কি ছড়িয়ে যাচ্ছে তাহলে এটাও বলতে পারি কি ব্যাপন প্রক্রিয়া বলা হচ্ছে মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে তাহলে মেডুলাটা হচ্ছে আমার বৃক্কের অংশ তাহলে বৃক্কেটা একটু আঁকার চেষ্টা করি তো বৃক্ক অনেকটা সিম বিচের বিচির মতো যেখানে হচ্ছে নিচে যেটা থাকে এখানে কিছু ধমনি থাকে কিছু শিরা থাকে এবং নিচে যেটা থাকে এটাকে বলা হচ্ছে ইউরেটার সেখানে আমার কি বৃক্কের কি বৃক্কে পুরোটাই আবরণ কি ক্যাপসুল নামক একটা আবরণ দ্বারা আবৃত থাকে যেখানে কি বাইরে মেডুলা থাকে মেডুলা ভিতরের দিকে থাকে হচ্ছে মেডুলা মেডুলায় এরকমভাবে কিছু রশ্মি থাকে যেটাকে আমরা বলতে পারি কি মেডুলারি রশ্মি বা কি রেনাল পিরামিড এখানে এই যে একটার ভিতরে প্রায় 8 থেকে 12টি রেনাল পিরামিড বা কি থাকে মেডুলারি রশ্মি থাকে 8 থেকে 12টা তাহলে এখানে উত্তরটা কি 8 থেকে 12টা মেডুলারি রশ্মি থাকবে তবে দেখো এখানে একটু উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের এই চিত্রটা হচ্ছে নেফ্রনের চিত্র নেফ্রন হচ্ছে বৃক্কের একক কার্যকরী বা গাঠনিক একক হচ্ছে কি নেফ্রন তো নেফ্রনের হচ্ছে কোনটা কি আমরা দেখে আসি এটা হচ্ছে পিটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল কিউ হচ্ছে গ্লোমেরুলাস আর এখানে আরটা হচ্ছে বোমান্স ক্যাপসুল পি চিহ্নিত অংশটি নিচের কোনটি থেকে সৃষ্ট পি চিহ্নিত অংশটি কি তাহলে অ্যাফারেন্ট আর্টারিয়ল এই যে অ্যাফারেন্ট আর্টারিয়ল নেফ্রনের অংশগুলো কি এটা অ্যাফারেন্ট আর্টারিয়াল এটা এফারেন্ট আর্টারিয়াল এখান থেকে কি গ্লোমেরুলাস তারপর কি বোমান্স ক্যাপসুল তারপর কি থাকে এখানে এখান থেকে পুরোটাই কি আমার রেনাল টিউবুল থাকে রেনাল টিউবুলের মধ্যে প্রথমে থাকে কি আমার প্রক্সিমাল প্যাচানো নালিকা তারপর থাকে হেনলি লুপ তারপর ডিস্ট্রাল প্যাচানো নালিকা তারপর এখান থেকে সংগ্রাহী নালিকা এই পিকটা দেখে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এটা যে নেফ্রন এটা বোঝা যাচ্ছে তাহলে দেখো এখানে কি বলছে যে এই অ্যাপারেন্ট আর্টারিয়াল কোথেকে তৈরি হয় এটা তৈরি হচ্ছে রেনাল ধমনি থেকে অ্যাপারেন্ট আর্টারিয়ালটা প্রথমে রেনাল ধমনি থেকে তৈরি হচ্ছে তাহলে এখানে দেখো প্রথম উত্তর অপশনটা হচ্ছে রেনাল পিরামিড যেটাকে আমরা বলি হচ্ছে মেডুলারি রশ্মি
এখান থেকে উৎপন্ন হয় না। তারপর রেনাল ক্যাপসুল, ক্যাপসুল হচ্ছে আমার বৃক্কের আবরণ, এটাও হবে না। রেনাল শিরা থেকে উৎপন্ন হয় না, তাহলে উত্তরটা হচ্ছে রেনাল ধমনী, রেনাল ধমনী থেকে উৎপন্ন হয় অ্যাফারেন্ট আর্টারিওল। ৩ নম্বর হচ্ছে উদ্দীপকের কিউ অসংখ্য কৌশিক জালিকা সমৃদ্ধ। এখন দেখো কিউটা কি, কিউটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস আমরা জানি গ্লোমেরুলাসের মধ্যে ৫০ থেকে ৬০টি কৌশিক জালিকা থাকে। তার মানে হচ্ছে কিউ এ যে কৌশিক জালিকা থাকে এটা হচ্ছে রাইট। ২ নম্বর হচ্ছে আর, আরটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, হতে রেনাল টিউবুল উৎপন্ন হয়। দেখো বোমান্স ক্যাপসুলের এই যে পর থেকে যতটুকু অংশ আছে পুরোটাই হচ্ছে টিউবুল, অর্থাৎ কি নলের মতো টিউবুল, অর্থাৎ এই বোমান্স ক্যাপসুলের পর থেকে শুরু হচ্ছে, মানে এগুলো উৎপন্ন হচ্ছে কি থেকে, উৎপন্ন হচ্ছে আর থেকে, অর্থাৎ বোমান্স ক্যাপসুল থেকে রেনাল টিউবুলটা উৎপন্ন হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে পি কিউ এবং আর, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টেরিয়াল, গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল যেটা আছে এটা সরল আবরণী কলা দ্বারা গঠিত, এটা সরল আবরণী কলা দ্বারা গঠিত নয়। অর্থাৎ উত্তর এই দুইটা হবে, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস যেটার মধ্যে ৫০ থেকে ৬০টি কৌশিক জালিকা থাকে, আর হচ্ছে বোমান্স ক্যাপসুল যেখান থেকে রেনাল টিউবুল উৎপন্ন হয়, এবং অ্যাফারেন্ট আর্টেরিয়াল, গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল সরল আবরণী কলা দ্বারা গঠিত নয়। অর্থাৎ তাহলে উত্তরটা হবে কি ক, ১ এবং ২। এখন ১৪ নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড মানে হচ্ছে যেসব হরমোনকে আলাদাভাবে শনাক্ত করা যায় নাই সেদের তাদেরকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। এদের মধ্যে প্রধান হচ্ছে ভার্নালিন এবং ফ্লোরিজেন, অর্থাৎ এদেরকে কি আলাদাভাবে শনাক্ত করা যায়নি। এর মধ্যে জিবেরেলিন, ইথিলিন এবং সাইটোকাইনিন এদেরকে আলাদা আলাদা করে শনাক্ত করা গেছে, কিন্তু ভার্নালিনকে শনাক্ত করা যায় নাই, যেটাকে কি পোস্টুলেটেড হরমোন। তাহলে উত্তরটা কি ভার্নালিন। তারপর দেখো বলা পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল সবসময় কি অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে। আমরা পরজীবী এবং মৃতজীবীর খাদ্য শিকলটা পড়ে আসছি, আমরা খাদ্য শিকলটা কি পড়েছিলাম যে শক্তিটা উৎপাদক থেকে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে যে শক্তিটা প্রবাহিত হয় সেটাই হচ্ছে খাদ্য শিকল। খাদ্য শিকল মানে হচ্ছে খাদ্যের শক্তিটার প্রবাহ। এখন পরজীবীদের, পরজীবী মানে হচ্ছে কি এক জীবদেহ থেকে আর এক জীবদেহের ভিতরে যে তোমার শক্তির স্থানান্তর সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। আর মৃতজীবীটা সবসময় শুরু হবে বলছিলাম হচ্ছে মৃত জীব থেকে, তাহলে পরজীবীর যদি আমরা খাদ্য শৃঙ্খলটা পড়ি সেক্ষেত্রে হচ্ছে আমরা শুরু হবে মানুষ, তারপর হচ্ছে মশা, ডেঙ্গু ভাইরাস। এবার হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খলটা শুরু হবে কি থেকে, মৃত জীব থেকে, তাহলে ওটার উদাহরণ হচ্ছে মৃতজীব, ছত্রাক, কেঁচো। এখন দেখো এখানে কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া, জুপ্ল্যাঙ্কটন আছে উৎপাদক। আমরা বলেছিলাম খাদ্য শিকলটা সম্পূর্ণ তখনই যখন উৎপাদক থাকে বা সবুজ উদ্ভিদ থাকে, কারণ আমরা জানি সবুজ উদ্ভিদ কী করে সালোক সংশ্লেষণ করে নিজের খাবারটা নিজেই তৈরি করতে পারে, সেটাকে আমরা বলি কি উৎপাদক। অর্থাৎ উৎপাদক যদি কোনো খাদ্য শিকলে না থাকে সেটাকে আমরা বলি অসম্পূর্ণ। এখন মৃতজীবী এবং পরজীবী এদের খাদ্য শিকলে পরজীবীটা শুরু হচ্ছে কি মানুষ থেকে এবং মৃতজীবীটা শুরু হচ্ছে কি মৃত জীব থেকে, সেক্ষেত্রে আমার অনুপস্থিত কোনটা উৎপাদক। এর জন্য কি আমরা বলতে পারি পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল অসম্পূর্ণ, কারণ সেখানে কোনো উৎপাদক থাকে না, মানে উৎপাদকের অনুপস্থিতি থাকে। এখন দেখো ১৬ নাম্বারটা, তুরিন স্কুল বাস থেকে দ্রুত নামার সময় দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় পড়ে গেল। তুরিনের এই সম্পূর্ণ কার্যাবলীটি মস্তিষ্কের কোন অংশটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমরা জানি মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে সেরিব্রাম বা সেরেব্রাম, আর পন্স, মেডুলা অবলঙ্গাটা এবং সেরিবেলাম এই তিনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এখন সেরিব্রাম হচ্ছে আবেগ বা অনুভূতির
প্রধান কেন্দ্র বলা হয় হচ্ছে সেরিব্রামকে। সেরিব্রাম বুদ্ধি, ইচ্ছা শক্তি এগুলো নিয়ন্ত্রণ করে। আর পন্স হচ্ছে স্নায়ুতন্তু সমন্বয় রক্ষা করে। আর এখানে মেডুলা অবলঙ্কনটা যেটা হচ্ছে হৃদস্পন্দন এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। ফুসফুস বা বিভিন্ন অঙ্গের কাজ এগুলো নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্কনটা। আর সেরিব্লেম হচ্ছে সেরিবেলামের কাজ হচ্ছে ঐচ্ছিক পেশির পেশি টান রক্ষা করে এবং বিভিন্ন কাজের মধ্যে কি ভারসাম্য রক্ষা করে। এখন দেখো টুরিন যখন স্কুল বাস থেকে দ্রুত নামতে চেয়েছিল তখন তার দেহের ভারসাম্য রক্ষা করতে পারে নাই, সে কি করছে তার কার্যাবলীটি পড়ে গেছে, অর্থাৎ তার এই কার্যাবলীটি মস্তিষ্কের আমরা পড়লাম যে সেরিবেলাম অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের অংশ সেরিবেলামের মধ্যে পড়ে, কারণ সেরিবেলামের কাজটাই হচ্ছে ভারসাম্য রক্ষা করা। 17 নম্বর দেখো, জীবিত অস্থি কোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? 4টা অপশন, একটা 40, 60, 80 এবং 90। এখন দেখো অস্থি, অস্থি বলা হচ্ছে দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা, এটি যোজক কলা রূপান্তরিত রূপ। এখানে জৈব পদার্থ থাকে, অস্থিতে হচ্ছে যোজক কলা রূপান্তরিত রূপ, দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। এখানে জৈব পদার্থ 40, অজৈব থাকে 60। তাহলে দেখো এখানে জৈব পদের পরিমাণটা চায় না, চাইছে কি অজৈব পদার্থ। তাহলে অজৈব পদার্থ থাকে কতটুকু? 60 ভাগ। তাহলে উত্তরটা হচ্ছে 60, অর্থাৎ হচ্ছে খ নম্বরটা। তারপর 18 নম্বরটা দেখো, ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? আমরা জানি হচ্ছে সূর্যের আলোতে ভিটামিন ডি ভিটামিনটা থাকে, যেটা আমাদের ত্বকের কি কোলেস্টেরলের উপাদানের সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ কি কোলেস্টেরল, পেরিকন্ড্রিয়াম এগুলো কি, ক্যাপসুলটা হচ্ছে একটা আবরণ যেটা আমরা বলছিলাম বৃক্কের আবরণ, অর্থাৎ এইটা কি বৃক্কে থাকে। তারপর পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামটা হচ্ছে কি আমার তরুণাস্থির কি একটা আবরণ। আর হচ্ছে কন্ড্রিন, এগুলো হচ্ছে তরুণাস্থিতে থাকে। তাহলে এখানে একমাত্র উত্তরটা হচ্ছে কোলেস্টেরল, কারণ কি ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য আমার ত্বকে এই যে কোলেস্টেরল উপাদানটা থাকে এটার সাথে রাসায়নিক পরিবর্তন করে হচ্ছে কে ভিটামিন ডি। তাহলে উত্তরটা হচ্ছে কোলেস্টেরল। তারপর 19 নম্বরটা দেখো, হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনে নিচের কোন রোগটি হতে পারে? হাইড্রক্সিক্লোরোকুইনিন এটা হচ্ছে বাতরোগের একটা ওষুধ, এটা যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বর্ণাঢ্যতা রোগ হয়। বর্ণাঢ্যতা মানে হচ্ছে এমন একটা অবস্থা, মস্তিষ্কের এমন একটা অবস্থা যেখানে কোনো একটা রোগী সে দুইটা কালারের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, যেমন লাল এবং সবুজ এই দুইটা কালার তার কাছে একই মনে হয়, সে দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না। এটা যদি একটা পিগমেন্ট, অর্থাৎ মস্তিষ্কে যদি আমার রং শনাক্তকারী কিছু পিগমেন্ট থাকে, ওই পিগমেন্ট যদি অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে এই বর্ণাঢ্যতার সৃষ্টি হয়, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস। এটা কীভাবে তৈরি হয়? যদি এই ওষুধটা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বর্ণাঢ্যতার সৃষ্টি হয়। আর অস্টিওপোরোসিস যেটা, এটা কি ক্যালসিয়ামের অভাবে হয়। তাহলে আমরা বলতে পারি যে কি এটা হচ্ছে একটা বাতরোগের ওষুধ, যেটা যদি অতিরিক্ত খাওয়া হয় বা সেবন করা হয় সেগুলো আমার বর্ণাঢ্যতা বা কালার ব্লাইন্ডনেস তৈরি হয়। নিচের উদ্দীপকের আলোকে 20 এবং 21 নং প্রশ্নে উত্তর দিতে বলেছে। এখন একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ি। কনক তার একটি রোগের কারণে বিশেষ দুইটি রঙের পার্থক্য বুঝতে না পারার দরুন ট্রাফিক সিগন্যালে একা রাস্তা পার হতে পারে না। আমরা জানি ট্রাফিক সিগন্যালে, অর্থাৎ ট্রাফিকের ক্ষেত্রে আমাদের 3টা বাতি দেখা যায়, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে কি হলুদ। তাহলে এখানে দেখো লাল, সবুজ আর হলুদ, আমরা জানি হচ্ছে এই রোগটাকে দুইটা কালার মধ্যে পার্থক্য করতে না পারার রোগটাকে বলা হয় কালার ব্লাইন্ডনেস বা কি এটাকে বলা হয় বর্ণাঢ্যতা। বর্ণাঢ্যতা হচ্ছে মস্তিষ্কের এমন একটা অবস্থা যেখানে কি রোগী দুইটা রঙের মধ্যে পার্থক্য করতে পারে না, অর্থাৎ মস্তিষ্কে যদি আমাদের মস্তিষ্কে পিগমেন্ট থাকে রং শনাক্তকারী, ওই পিগমেন্টগুলো থাকে আমরা আলাদা আলাদাভাবে রং তৈরি জানতে পারি যে এটা এই কালার। যদি লাল কালার দেখি তাহলে আমরা বলতে পারি এটা লাল, কমলা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কমলা কালার।
কিন্তু এখানে মস্তিষ্কে যদি একটা পিগমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা লাল এবং সবুজের পার্থক্য বুঝতে পারি না আর যদি দুইটা বা তিনটা বা একাধিক যদি পিগমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা নীল বা হলুদ রঙের পার্থক্য করতে পারি না ট্রাফিক সিগন্যালে ছিল হচ্ছে বাতিতে ছিল তিনটা কালার লাল সবুজ আর হলুদ তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে কনকের দেহে লাল এবং সবুজ শনাক্তকারী পিগমেন্ট অর্থাৎ একটা পিগমেন্ট না থাকার কারণে সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে নাই তাহলে উত্তরটা আমার হবে কি লাল আর সবুজ কারণ হচ্ছে ট্রাফিক সিগন্যালে এই নীল কালারটা ছিল না তারপর 21 নম্বর দেখো হচ্ছে কনকের বিশেষ রোগটি দেখা দেয় আমরা আগেই বলেছি যে স্নায়ুকোষে রং শনাক্তকারী একটি পিগমেন্টের অভাবে যদি একটা পিগমেন্টের অভাব হয় সেক্ষেত্রে লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না এটা হচ্ছে সার্বজনীন একটা অবস্থা মারাত্মক অবস্থা বলা যায় এটাকে তারপর এটা হচ্ছে স্নায়ুকোষের রং শনাক্তকারী একাধিক পিগমেন্টের অভাবে একাধিক পিগমেন্টের অভাবে আমরা বলছিলাম কি নীল আর হলুদ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না কিন্তু কনকের সমস্যাটা হচ্ছে লাল আর সবুজ তার মানে এটা হবে না তারপর আমরা পড়ে আসলাম যে হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার বন্ধাত্মতা হচ্ছে এই এটা হচ্ছে একটা বাতরোগের ওষুধ এটা বেশি পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের কি বন্ধাত্মতা বা কালার ব্লাইন্ডনেস তৈরি হয় তাহলে উত্তরটা হচ্ছে 1 এবং 3 অর্থাৎ খ 22 নম্বর দেখো পুষ্পায়নে দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন পড়ে কোন উদ্ভিদে এটা হচ্ছে প্রশ্ন উত্তর আছে 4টা এখন দেখো আমাদের হচ্ছে আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে ধারণকারী উদ্ভিদকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার বলা হয় ছোট দিনের উদ্ভিদ 2 নম্বর হচ্ছে বড় দিনের উদ্ভিদ আর 3 নম্বর হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ ছোট দিনের উদ্ভিদে দৈনিক গড়ে তোমার 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন পড়ে এদের উদাহরণের মধ্যে আছে কি চন্দ্রমল্লিকা ডালিয়া বড় দিনের উদ্ভিদে দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টার আলোর প্রয়োজন পড়ে এদের মধ্যে আছে লেটুস আর হচ্ছে ঝিঙ্গা আর আলোক নিরপেক্ষ মানে এদের আলো প্রত্যক্ষ কোনো প্রভাব ফেলে না অর্থাৎ আলো না থাকলেও চলে যেমন হচ্ছে শসা এবং সূর্যমুখী তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে পুষ্পায়নে দৈনিক 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন পড়ে কাদের বড়দিনের উদ্ভিদের বড়দিনের উদ্ভিদের মধ্যে রয়েছে কি লেটুস পাতা চন্দ্রমল্লিকা ডালিয়া এই দুইটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ যাদের দৈনিক গড়ে লাগে হচ্ছে 8 থেকে 12 ঘন্টা আলো শসা যার আলো প্রত্যক্ষ কোনো প্রভাব ফেলে না লেটুস যেটা বড়দিনের উদ্ভিদ সেখানে 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন পড়ে উত্তরটা হচ্ছে লেটুস 23 নম্বর বলা হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয় নিচের কোনটি থেকে দেখো এখানে 4টা অপশন একটা হচ্ছে ব্যাকটেরিয়া মাশরুম পেনিসিলিয়াম আর একটা হচ্ছে ইস্ট এখন আমি একটা ব্যাকটেরিয়ার নাম জানি সেটা হচ্ছে ইকোলাই ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া যেটা থেকে আমার কি ইনসুলিন তৈরি করা হয় 2 নম্বর আছে হচ্ছে তোমার পেনিসিলিয়াম যেটা কি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় 3 নম্বর আছে মাশরুম যেটা আমরা খাবার হিসেবে খাই আর 4 নম্বর আছে ইস্ট ইস্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয় এই ইস্ট থেকে অর্থাৎ এই ইস্ট থেকে তৈরি করে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তাহলে আমরা 4টা পড়লাম যে ইকোলাই ব্যাকটেরিয়া অর্থাৎ ইকোলাই একটা ব্যাকটেরিয়া যেটা থেকে আমরা তৈরি করি ইনসুলিন তারপর পেনিসিলিয়াম যেটা ছিল এটা অ্যান্টিবায়োটিক হিসেবে খাওয়া হয় মাশরুম যেটা হচ্ছে খাবার হিসেবে গ্রহণ করা হয় ইস্ট যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয় উত্তরটা হচ্ছে কি ইস্ট এখানে দেখো হৃৎপিণ্ডের একটা ছবি দেওয়া আছে তো এখানে পি কি কিউ কি আর কে এটা আমরা শনাক্ত করি পিটা হচ্ছে রেনাল ধমনী রেনাল ধমনী কিউটা হচ্ছে রেনাল শিরা আর আরটা হচ্ছে ইউরেটার এখন বলা পি রক্তবাহিকাটির ক্ষেত্রে প্রযোজ্য পিটা হচ্ছে কি রেনাল ধমনী এই ক্ষেত্রে প্রযোজ্য
এক নম্বর দেওয়া এর অভ্যন্তরে রক্ত প্রবাহের গতি ধীর, রেনাল ধমনির ভিতরে রক্ত প্রবাহের গতিটা প্রচণ্ড পরিমাণ থাকে, অর্থাৎ আস্তে আস্তে এখানে রক্ত প্রবাহ হয় না, প্রচণ্ড গতিতে হয়, তাহলে এটা হচ্ছে কি হবে না, কারণ এখানে ধীর গতি বলা আছে। দুই নম্বর হচ্ছে মাঝের স্তর অনুচ্ছিক পেশি দ্বারা গঠিত, রেনাল ধমনির মাঝখানে স্তরটা অনুচ্ছিক পেশি দিয়ে গঠিত, আমরা ইচ্ছামতোই রেনাল ধমনিকে চালনা করতে পারি না, তাহলে এটা হচ্ছে ঠিক। তারপর তিন নম্বরটা দেওয়া হচ্ছে রক্তের গতিপথ হৃৎপিণ্ড থেকে রেচন অঙ্গে, রেচন অঙ্গ কোনটা, বৃক্ক, তাহলে রেনাল ধমনির গতিপথ হয় হৃৎপিণ্ড থেকে রেচন অঙ্গে বৃক্কে, তাহলে হচ্ছে তিন নম্বরটা হবে, উত্তরটা হচ্ছে কি দুই আর তিন। তারপর দেখো এক্স চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এক্স চিত্রটা কিসের চিত্র, বৃক্কের চিত্র, যেখানে কিউটা হচ্ছে রেনাল শিরা এবং আরটা হচ্ছে ইউরেটার, যেটা দুইটার উৎপত্তি কি ফেলভিস থেকে, এটা ঠিক। তারপর হচ্ছে কিউ, কিউ হচ্ছে তোমার রেনাল শিরা, আর হচ্ছে ইউরেটার যেটা হচ্ছে তোমার পরিসমাপ্তি, মানে এটা বৃক্ক থেকে এটা যায় মূত্রাশয় বা মলাশয়ে, তাহলে কি পরিসমাপ্তি বৃক্কে হচ্ছে না, এটা হচ্ছে মলাশয়ে। তারপর কিউ, কিউটা হচ্ছে কি রেনাল শিরা, আটা হচ্ছে ইউরেটার, যথাক্রমে তরল বর্জ্য মুক্ত এবং তরল বর্জ্যযুক্ত রক্ত বহন করে, এটাও ভুল দেওয়া আছে, তাহলে এটার উত্তরটা হয় হচ্ছে শুধুমাত্র এক নম্বরটা উত্তর হয়, কিন্তু এখানে দেখো কোথাও এক নম্বরটা উত্তর দেওয়া নাই, এখানে এক দুই এভাবে দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্নটা ভুল আছে, প্রশ্নের উত্তরটা ভুল আছে, এখানে উত্তরটা শুধু এক নম্বর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাই এবং সবাই সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। We'll be right back.